হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। এটি সিলেট শহরের একটি পূর্ণ তীর্থ এবং আধ্যাত্মিক স্থাপনা। 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী হযরত শাহপরানের মাজার এটি। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগরে অবস্থিত। শাহজালাল মাজার থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে শাহপরানের মাজার অবস্থিত। শাহজালাল মাজারের মতো এই মাজারেও অনেক দর্শনার্থীর আগমন ঘটে। এই ভিডিওতে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে মূল ভিডিওতে। প্রথমে কিভাবে যাবেন? বাংলাদেশের যে জেলা থেকে আসেন, প্রথমে সিলেট শহরে আসতে হবে, তারপর শাহপরান মাজার। সিলেট শহর থেকে জাফলং যাওয়ার পথে এটির অবস্থান। সিলেট শহর থেকে অটোরিকশা বা সিএনজি করেও সেখানে যাওয়া যায়। আমরা জাফলং যাওয়ার পথে আমাদের রিজার্ভ করা বাস মেইন রোডে পার্কিং করে অটোরিকশা নিয়ে সেখানে পৌঁছাই। ভাড়া নিয়েছে জনপ্রতি 10 টাকা। পায়ে হেঁটে গেলে 10 মিনিট সময় লাগে। মাজার চত্বরে আসলে প্রথমে চোখে পড়বে কয়েকটি বিশাল বিশাল বটগাছ। গাছের পশ্চিমেই রয়েছে মহিলাদের বিশ্রামাগার ও ইবাদতখানা। উপরে উঠার সিঁড়ির ডান পাশে নিচে জুতার লকার রয়েছে। মাজারে উঠতে হলে এই লকারে জুতা রেখেই তারপরে উঠতে হয়। মাজারে ভিডিও ও ছবি তোলা নিষেধ। সকাল ভোরে সেখানে খাদেম সংখ্যা খুবই কম ছিল, তাই ভিডিও করতে কেউ নিষেধ বা বাধা প্রদান না করায় ক্যামেরা দিয়ে ভিডিও করেছি। সেখানকার চিরাচরিত নিয়ম অনুযায়ী মাজার জিয়ারতের পর পিছন দিকে উল্টো হেঁটে নামতে হয়, তাই অনেক দর্শনার্থীকে পেছন দিকে হেঁটে নামতে দেখা যায়। মাজারটি সমতল ভূমি থেকে প্রায় 25 থেকে 30 ফুট উচ্চতায় একটি টিলার উপরে রয়েছে। ছবি তোলা নিষেধ। ডাবল ইটে তাহলে তারা বসে
এই মাজারের পশ্চিম পাশে রয়েছে তিন গম্বুজ বিশিষ্ট একটি বিশাল মসজিদ। প্রায় 500 থেকে 600 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। মসজিদের পূর্ব দিকে টিলার উপরে রয়েছে একটি বিশাল পাকা মাঠ। এই মাঠে আমাদের টিম মেম্বাররা কিছুক্ষণ সময় কাটায় ও ছবি তোলে। মাজারের আশপাশে রয়েছে অসংখ্য কবর এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের সফর সঙ্গী ও কিছু অনুসারীদের মাজারও রয়েছে এখানে। এখানে পার্কিং নিষেধ আর লেখা আছে পুকুরের পবিত্রতা রক্ষা করুন, কিন্তু পার্কিং নিষেধের সামনে একটা পার্কিং আছে বা আরও গাড়ি আছে এদিকে। আর পুকুরের পবিত্রতা রক্ষা করার জন্য বলা হয়েছে, কিন্তু দেখেন পুকুরের পানির অবস্থা। আর না, আরে মাদারে রান্না বান্না হয়েছে বা খাদেমরা থাকে যে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর ভ্রমণ বিষয়ক আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।